নমস্কার, আপুনি চাই আছে অপরাধনামা। মই জয়ন্ত মাধব গোস্বামী। তিনিচুকীয়ার বৰডুমচার জৱাহৰ নবোদয় বিদ্যালয়ৰ ছাত্রাবাসত ভয়ঙ্কর ৰেগিং কাণ্ড। বিদ্যালয়খনৰ অষ্টম শ্রেণীর 15 জন ছাত্রক অমানসিক অত্যাচার, একাদশ শ্রেণীর একাংশ ছাত্রর মঙ্গলবারে বিদ্যালয়ের ছাত্রাবাসত সংঘটিত হয় এই ঘটনা। জ্যেষ্ঠ ছাত্রর প্রহারত আহত হয় কেইবাজনো ছাত্র। প্রহার করার ছাত্রকেইজনক মানসিকভাবে অত্যাচার করার অভিযোগ উত্থাপন হয়েছে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রক রেগিংয়ের নামত এনেদরে মারপিট করার কার্যত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীর লগতে বিদ্যালয় কর্তৃপক্ষের নীরব ভূমিকাক লৈ এতিয়া সরব হয়ে পড়েছে অভিভাবক সকল। শীঘ্রেই দোষী ছাত্রসকলের বিরুদ্ধে কঠোর অনুশাসনমূলক ব্যবস্থা লবলৈ দাবি জানাইছে অভিভাবকে। তিনিচুকীয়ার বৰডুমচাৰ জৱাহৰ নবোদয় বিদ্যালয় বিতর্কর মাজত ছাত্রাবাসত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর রেগিং। আমি দৃশ্য দেখুৱাইছো সম্পাদিত রূপত। এনেদরে প্রায় 15 গৰাকী অষ্টম শ্রেণীর ছাত্র গুরুলা গুরুলক প্রহার করা হল, অমানসিক অত্যাচার চলা হল, মানসিক নির্যাতন চলালে একাংশ একাদশ শ্রেণীর ছাত্রই। মঙ্গলবারে বিদ্যালয় ছাত্রাবাসত সংঘটিত হওয়া এই ঘটনাক লৈতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রক রেগিংয়ের নামত এনেদরে মারপিট করা কার্যত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীর বিদ্যালয় কর্তৃপক্ষের নীরব ভূমিকাক লৈ এতিয়া সরব হয়ে উঠিছে অভিভাবক সকল। শীঘ্রেই দোষী ছাত্রসকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কঠোর অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করবলৈ দাবি জানাইছে ভুক্তভোগী ছাত্রসকলের অভিভাবকে। বৰডুমচা জেএনবি মে ক্লাস 8 কে বচ্চোঁ কো করিবন 15-16 বচ্চোঁ কো ক্লাস 11 কে বচ্চোঁ নে বহুত টর্চার কিয়া। আর ইয়ে আশ্চর্য কি বাত হ্যায় কি হামারে জো ওয়াঁকে টিচার্স হ্যায় উন্হে পতা হি নেই চলতা হ্যায়। ইতনি বুরি তরহ সে উনকো টর্চার কিয়া হ্যায় কি অমরুদ কা জো হ্যায় ডন্ডা লেতে হুয়ে ইয়ে বচ্চোঁ নে সিনিয়র নে কিয়া হ্যায় ক্লাস 8 কে বচ্চোঁ কো, ক্লাস 11 কে বচ্চোঁ কো। এক বাত তো ইয়াঁ কহনা পড়েগা কি হামারে জো স্কুল কে অথরিটি হ্যায় কিয়া কর রহে হ্যায় ও। দূসরি বাত ইয়ে আজ এক মাস জো হ্যায় অত্যাচার হোনে কে কারণ আজ ইয়ে হাইলাইট মে হুয়া হ্যায় আর ইয়ে ছোটি মোটি ঘটনায় তো ওয়াঁ হতি রহতি হ্যায়। তো মে চাহুঙ্গা কি জিন বচ্চোঁ নে ইয়ে কিয়া হ্যায় ক্লাস 11 কে 5 বচ্চোঁ নে উনকো স্কুল সে তুরন্ত ট্রান্সফার সার্টিফিকেট টিসি দেকে উনকো বাহার নিকালনা হ্যায় সবসে পহলি বাত। ক্যোঁকি अगर उनको सस्पेंशन करके एक महीने दो महीने के लिए सस्पेंशन करते हैं तो उनका जो है ये इरादा और बढ़ जाएगा और नेक्स्ट टाइम वो नहीं करेंगे इसकी कोई गारंटी नहीं ले सकते हैं। বহিষ্ঠ আৰক্ষীৰ বৰবৰ কাণ্ডৰ তদন্ত ঘোষণা। তিনি উপপরিদর্শকক রিজার্ভ ক্লোজ, এসআই তীর্থনাথ ডেকা, পরাগ বর্মন আর ধ্যানজ্যোতি তামুলিক রিজার্ভ ক্লোজ। একযোগে ডিজিপি জিপি সিংর ঘোষণা। আরক্ষী আয়ুক্তের তলব করেছিল তিনিওকে। উল্লেখযোগ্য যে সুরার রাগীত স্থানীয় এজন যুবকক মারপিট করে ভাঙি দিয়েছিল দুইখন ভরি। ইমানেই নহয়, এগারী মহিলাকো চরিবার করেছিল উপর্যুপরি আক্রমণ। তিনি উপপরিদর্শকর আক্রমণত আহত হয়ে হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছে ধননাথ। এই ঘটনার পাছতে তৎপরতা গ্রহণ করেছে আরক্ষী। আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে টুইটযোগে সদরি করেছে তিনিও অভিযুক্ত আরক্ষীর উপপরিদর্শকক রিজার্ভ ক্লোজ করার কথা। কোনে হত্যা করিলে জাহাঙ্গীর হুসেনক? আজিলৈকে লখিমপুরের আরক্ষী উদ্ধার করিব নোৱাৰিলে জাহাঙ্গীরের ছিন্নমুণ্ড। জাহাঙ্গীরের পরিয়ালক জানাজার বাবে দিব নোৱাৰিলে শরীরের অবশিষ্ট অংশ। জাহাঙ্গীরের বাবে এইবার ওলাই আহিল সংখ্যালঘু ছাত্র সংগঠন আমসু। আমসুর দাবি, ঢকুয়াখনা সাপতিয়ার নৃশংস হত্যাকাণ্ডের তদন্তত চূড়ান্ত ব্যর্থ হয়েছে লখিমপুর আরক্ষী। আগবঢ়াম লখিমপুরের পর আমার সাংবাদিক সঞ্জীব লাহনের প্রতিবেদন। ঢকুয়াখানা খাপতিয়া নৃশংস হত্যাকাণ্ডত উদ্ধার হওয়া মৃতদেহটো আছিল জাহাঙ্গীর হুসেইনের। এই কথাটো ইতিমধ্যে যোৱা 18 জুনত ডিএনএ পরীক্ষার পিছত স্পষ্ট হওয়ার পিছত এই আজির দিনটলৈকে কিন্তু আনুষ্ঠানিক যে ধর্মীয় পরম্পরা আছে, ধর্মীয় পরম্পরায় জানাজা করবলে জাহাঙ্গীর হুসেইনের পরিয়ালে সুবিধা নেপালে। আর জাহাঙ্গীর হুসেইনের যিজন ভাতৃ আছিল, ভাতৃয়ে খালি হাতেই ঢকুয়াখানার ধুবুরীলৈ রওনা হবলগীয়া হল। ধুবুরীর জাহাঙ্গীর হুসেইনক হুসেইনের কারণে মাত মানিবর কারণে ওলাই আছে এই মুহূর্তে লখিমপুর জেলা সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন চমুকে আমসু ওলাই আছে। আর আমসুর তরফা এটা কথাই আজি দাবি জানাব আরক্ষী অধীক্ষকগুলো যে এই হত্যাকাণ্ডত জড়িত থাকা যাগী আছে কালপ্রীত, অচিরে চিনাক্ত হোক,
লাগিলে সুনীল গগৈ হোক বা তৃতীয় শক্তি, যেনেদরে বিভিন্নজনে দাবি করে আছে যে তৃতীয় শক্তি জড়িত আছে, তৃতীয় শক্তি কোনোবাই হোক স্পষ্ট হব লাগে আর দোষীয় উপযুক্ত শাস্তি পাব লাগে। মোর আমচুর নেতৃবর্গ আছে, তেওঁলোকৰ কথা বতৰা যত্ন করি আজি আপনাদের স্মারকপত্র প্রদান করব আর তাত কি কি দাবি আছে? হয় চাওক, আমি ঢকুয়াখানা যে আমার সুনীল গগৈ হত্যাকাণ্ডর জড়িত যে ঘটনা, এই ঘটনাটা আজি কেবাদিনও হয়ে গেল যে এই সুনীল গগৈ নহয়, ডিএনএ পরীক্ষা যেটা ধরা পড়লে যে সুনীল নহয়, যে জাহাঙ্গীর হোসেনের ডেড বডি হয়। গতি সেই ইমান দিন হয়ে যাওয়ার পাছতো ডিক্লিয়ার হওয়া আজি আট দিন হল। গতি ডিক্লিয়ার হওয়ার পাছতো সেই মৃতদেহ যখন অবশিষ্ট আছে, মুন্ড বা যখন অবশিষ্ট আছে, এই অবশিষ্টখিন জাহাঙ্গীর হোসেনের পরিয়ালক সমজাই দিব পৰা নাই আরক্ষী। গতি এই আমি আরক্ষীর ব্যর্থতা বলে আমি দাবি জানাব বিচারিছো। আর যদি অতি শীঘ্রই খুব কম সময়ের ভিতর যদি এই কামখিনি নকরে, দোষীক করায়ত্ত নকরি উপযুক্ত শাস্তি প্রদান নকরে, আমার আমচুর কেন্দ্রীয় সমিতি ইতিমধ্যে অহাকালে আমার কেন্দ্রীয়ভাবে নগাঁও ধর্ণা কার্যসূচী ঘোষণা করেছে। আর পরবর্তী সময়ত আমি গণতান্ত্রিকভাবে যেখানে আন্দোলন করবলিয়া হয় আমি আন্দোলন করবলে আমি বাধ্য থাকিম। অবশেষত নিউ জলপাইগুড়ি রেল স্টেশনত উদ্ধার হল নুনমাটির নিরুদ্দেশ হওয়া তিনি ছাত্রী। নুনমাটি আরক্ষী অভিযান চলাই উদ্ধার করবলৈ সক্ষম হল অষ্টম শ্রেণীর তিনিগী ছাত্রীক। উদ্ধার করে নুনমাটি থানালৈ অনা হল ছাত্রী তিনিগীক। আরক্ষীয় জানা অনুসরি কোনো দুষ্ট চক্রর প্রলোভনত পড়ি রেলযোগে মুম্বাইলৈ যাওয়ার পরিকল্পনা করেছিল ছাত্রী তিনিগী। দুষ্ট চক্রটোর সন্ধানত নুনমাটি আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। আরক্ষীর তদন্তত পোহরলৈ আহিব ঘটনার প্রকৃত রহস্য। রহার আমচৈত বন বিভাগের জ্ঞাতসারে চলিছে অবৈধ শিল খনন। আমচৈ শিবকুণ্ড টঙিয়া ভিলেজত অবৈধভাবে পাহাড়ের শিল কাটি রমরমিয়া ব্যবসায় চলাইছে একাংশ চোরাং ব্যবসায়ী। বন বিভাগের চকুর সম্মুখতেই অতি রহস্যজনকভাবে দীর্ঘদিন ধরে চলি আছে অবৈধ শিল খনন। শিল খনন আর বিক্রির নাই কোনো বিভাগীয় অনুমোদন, কিন্তু তারপিছতো অবৈধভাবে স্থাপন করা শিল খনন স্থলীর আমচৈ খণ্ড বন বিষয়ার কার্যালয়ের সম্মুখে পার হয়ে যায় অবৈধ শিল কহিয়া ট্রাকসমূহ। সকল দেখিও নেদেখার ভাওজোড়া বন বিভাগের এনে কার্যক ল তীব্র প্রতিক্রিয়া স্থানীয় রাইজর। রহার আমচৈত বন বিভাগের জ্ঞাতসারে চলিছে অবৈধ শিল খনন। অভিযোগ অনুসরি আমচৈ শিবকুণ্ড টঙিয়া ভিলেজত অবৈধভাবে পাহাড়ের শিল কাটি রমরমিয়া ব্যবসায় চলাইছে একাংশ চোরাং ব্যবসায়ী। এয়া চাওক আমচৈ বুড়া রজা গাঁওয়ার সম্মুখতে থাকা শিবকুণ্ড টঙিয়া ভিলেজর অবৈধভাবে পাহাড়ের শিল খননের দৃশ্য। এনেদরে বিগত বহু বছর ধরে এফালের অবৈধভাবে সরকার তথা বন বিভাগের অনুমতিবিহীনভাবে শিল খনন করে চলাই গেছে চোরাং বেহা। জানিব পৰা অনুসরি এই শিল খনন আর বিক্রির নাই কোনো বিভাগীয় অনুমোদন, রাইজর অভিযোগ। এনেকৈ বছর বছর ধরে প্রায় প্রতিদিনে একাংশ চোরাং ব্যবসায়ী পাহাড়ের শিল খনন করে চলাই গেছে চোরাং ব্যবসায় আর ধ্বংস করেছে প্রাকৃতিক সম্পদ। অভিযোগ অনুসরি স্থানীয় কোনো ব্যক্তি জড়িত আছে এই দুষ্কার্যত। অবৈধভাবে স্থাপন করে শিল খনন স্থলীর আমচৈ খণ্ড বন বিষয়ার কার্যালয়ের মুখেদি নিরাপদে পার হয় অবৈধভাবে শিল কহিয়া গাড়ি। কিন্তু সকল জানিও যে অন্ধর ভাও জুড়ি আছে বন বিভাগের আমচৈ খণ্ড বন বিষয়ায়। এনেদরে বন বিভাগ আর চোরাং শিল ব্যবসায়ীর গোপন মিতিরালির এই অবৈধ শিল খনন কার্য মুক্ত মনে চলাই আছে অবৈধ ব্যবসায়ী। পাছে স্থানীয় রাইজে কেবাবারও বিভাগক অভিযোগ দাখিল করার পাছতো গ্রহণ করা নাই কোনো পদক্ষেপ। প্রকৃতার্থত সকল জানিও চকুরে দেখিও চোরাং শিল খনন আর বিক্রির বিরুদ্ধে বন বিভাগে কেতিয়া বিহিত ব্যবস্থা গ্রহণ করিব সেয়া যেন এটা ডাঙর প্রশ্ন হিসাবে বিবেচিত হয়েছে। এই মাসখানতে বন্ধ করব বলে শুনেছিল, তারপর হলেও আর চলিয়ে আছে, মানে সুরঙ্গ কারবাকে চলিয়ে আছে। এবার বিদু বিচার আহে চাই গুছি যায়, কিন্তু সেবিল একটু একশন নলে বিদু বিচার ওসরে ওসরে হয় আমার আমসরে হয়। কিমান মান কিমান গাড়ি ডেলি ডেলি কব বলে দু গাড়ি কে যায়, গাঁও গাড়ি যায় মানে মানে চলাই আছে বলে কৈছে। কোয়ারিটো প্রায় 50 উপর চলিল চলাটো, কিন্তু মানুষ বয়স তো যখন চলাইছে কম, কত আহি আছে কত গৈ আছে কত আহিছে কত গৈ আছে বন বিভাগে তো খালি দিয়ে গুরুত্ব দিয়া নাই, আমি বুঝি পোৱা নাই। গোয়ালপাড়ার খরমুজা কারাই খোয়াত মহিলার রহস্যজনক মৃত্যু।
আরজুফা খাতুন নামৰ মহিলাগৰাকীক পৰিকল্পিতভাৱে স্বামী পৰিয়ালে হত্যা কৰাৰ অভিযোগ। বোৱাৰীগৰাকীক ডিঙি চেপি বিষ পান কৰাই হত্যা কৰাৰ অভিযোগ। ঘটনাৰ পিছতে ৰহস্যজনকভাৱে পলায়ন। মহিলাগৰাকীৰ স্বামী আলতাফ হুছেইনৰ বিষ পান কৰা বুলি মহিলাগৰাকীক ভৰ্তি কৰাইছিল গোৱালপাৰাৰ বাপুজীনগৰ ছেভেন ছিষ্টাৰ ব্যক্তিগত হাস্পতালত। হাস্পতালত চিকিৎসকে মৃত ঘোষণা কৰে মহিলাগৰাকীক। অতি ৰহস্যজনক কথাটো হ'ল যে স্বামী পৰিয়ালে সমগ্ৰ ঘটনাৰ বিষয়ে অৱগত কৰা নাছিল মহিলাগৰাকীৰ মাতৃ পৰিয়ালক। তেওঁক বিয়া দিয়া হৈছিল কাৰাই খোৱা, তার হাজবেন্ডের নাম হল আলতাফ হোসেন। দুই তিন বছরের পরে ইমান হারাশাস্তি করে আছে, মানে মার ধর করে আছে, করে থাকাতে আরও তিন দিন আগত জোর জবরদস্তি বিষ খুয়াই দিছে। খুয়াই দিয়ে ইকো হসপিটাল, এই হসপিটাল লই আনি বিষ উলাইছে না কি করছে কব নোৱাৰো। ইয়াতে ডক্টরে বারে বারে কৈছে যে তোমালোকে এইটু লই না যাবে, পেশেন্ট লই না যাবে, ইয়াতে এডমিট করাই দিয়া। ইহতে কৈছে নহয় আমার ডক্টর আছে, আমি ঘরত ট্রিটমেন্ট করলাম, ইয়াত খালি ওয়াশ করছে না কি করছে না জানো। এই এইখানে কথা পাতি বস্তুটি মানুষ লই গেছে, নিজের জিম্মাত প্লাস সাইন করে থই লই গেছে। ম্যানেজারত তো আমি খবর পালো, সাইন করে আনি লই গেছে। আজি আর যেটা আমি খবর পালো, খবর পাওয়ার পিছত আহিলো, কিন্তু ইয়াতে ডেড বডি লই আনছে। মৰিয়নীত নৃশংস হত্যাকাণ্ড, পত্নীয়ে শিৰচ্ছেদ কৰিলে স্বামীক। পত্নীৰ ডাৰ্ক ঘাপত নিহত সুজিত ৰবিদাস মৰিয়নীৰ শিলিখা চাহ বাগিচাৰ এঘাৰ নম্বৰ লাইনত সংঘটিত হৈছে এই ঘটনা। পাৰিবাৰিক সংঘাতৰ বাবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হোৱাৰ সন্দেহ। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ উদ্ধাৰ কৰিছে মৃতদেহ। ইপিনে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে হত্যাকাৰী লক্ষ্মীমণি ৰবিদাসক। আমাক থানাৰ পৰা ইনফৰ্মেশ্যন দিলে যে সুজিত ৰবিদাস নামৰ ল'ৰাটো তাক ঘৈণীয়াকে কাটি পিনে থানাত আহিছে, গতিকে কথাটো সত্য নে অসত্য বোলে আমাক চাবলৈ পঠিয়ালে, আমি চাইছোঁ আহি কথাটো সত্য। আৰু সুজিত নামৰ সুজিত ৰবিদাস নামৰ ল'ৰাটো বৰ্তমান ডিঙিটো একেবাৰে নাইকিয়া হৈ আছে, ভাগ ভাগকৈ হৈ আছে। মানকাছৰৰ সাদুল্যাবাৰীত শিক্ষকৰ ভয়ংকৰ কাণ্ড। শিক্ষক শাহাদত আলীয়ে হত্যা করিলে রাশিদা খাতুনক। প্রথম পত্নীর পুত্র আর শিক্ষক স্বামী শাহাদত আলীয়ে পরিকল্পিতভাবে দ্বিতীয় পত্নী রাশিদা খাতুনক হত্যা করাক লৈ অঞ্চলটো তীব্র উত্তেজনা। মৃত রাশিদা খাতুনের আছে এগারী 14 বছরীয় কন্যা। আরক্ষী মহিলাগুলির মৃতদেহ উদ্ধার করার আটক করেছে শাহাদত আলীক। দোষী কঠোর শাস্তির দাবি স্থানীয় রাইজর। আরক্ষীর অনুসন্ধান আর মরণোত্তর পরীক্ষার প্রতিবেদনের পিছতে পোহরলৈ আহিব ঘটনার প্রকৃত রহস্য। মার্ডার হয়ে আছে, ইয়াতে আমি শুনো যে কিহর কারণে মার্ডার হয়েছে, কোনো হাই হল লাগে একো নাই, একদম ডাইরেক্ট ক্লিন হিসাবত পড়ি আছে। হাত তারপরে কল কেনেকুয়া মার্ডার হল, ডাকাই ডকাইতে আহি মারিছে, কিন্তু এটা ডকাইত বলে নহয়, কেনেকুয়া ডকাইত হবো, আধা ঘন্টার ভিতর কেনেকুয়া ডকাইত আহি ডকাইতে করবে, এই একদম প্রি প্ল্যানভাবে মার্ডার করেছে, সবাই গম পায়, রাইজে সবাই জানে, সবাই বুঝিছে কেনেকুয়া মার্ডার করেছে, কি করেছে সবাই জানে। ইফালে লংকার অকান্ত গাঁৱত নৃশংস হত্যাকাণ্ড। আব্দুল সামাদ নামৰ লোকজনক ঘৰতে ডিঙিত দাড়ি ঘুপিয়াই হত্যা করে তিনি দুর্বৃত্তই। ভূমিকেন্দ্রিক সংঘাতৰ বাবেই ব্যক্তিজনক দুর্বৃত্তই হত্যা করার সন্দেহ। আরক্ষীয়ে মৃতদেহ উদ্ধার করে আরম্ভ করেছে ঘটনার তদন্ত। ঘটনাত জড়িতর সন্দেহত এজনক আটক করে আরক্ষীয়ে অব্যাহত রাখিছে জেরা। মানে রাতে 1:30 বজাত মোৰ বন্টি ফোন মারিছে, মারি কিনে কৈছে বাই কৌশোরের বাপক মেরি পেলাইছে, ফোন মোৰ ফোনটো কাটি দিলে। আৰু পিছত মই আকৌ ফোন মাৰিছিলোঁ এই নম্বৰটোত, বেলেগ মানুহ এজনে ধৰিছে বাদে মোক, তাক সুধিছোঁ আৰু মোৰ ভণ্টিয়ে তোমাৰ মোবাইলৰ পৰা মোৰ মোবাইলত ফোন মাৰিছে, ক'ত গৈছে সি, বোলে সেইটো গুচি গ'লে ঘৰত, বোলে তাৰ ঘৰত কি হৈছে বোলে মই নাজানো। পিছত মই মোৰ বাইক ককাইক ফোন মাৰি আমি দুজন আহিলোঁ, আহিও পালোঁ এই মোৰ ভণ্টিজনী আৰু ল'ৰা ছোৱালী চাৰিটা এই ৰাস্তাতে। আৰু পিছত মই তিনিজন আহি ঘৰত সোমাওঁতে দেখিলোঁ মানুহটো ইয়াত ডেড। কি সন্দেহ আপোনাৰ? সন্দেহ মানুহে মাৰিছে। কেইজন মানুহ আহিছিল? সেইটো ক'লে তিনিজন আহিলে, মইতো দেখা নাই। যিজন মানুহ নিহত হৈছে তেখেতৰ নামটো আব্দুল সামাদ। নিশা গুৱাহাটীৰ নুনমাটিত চাঞ্চল্যকৰ ডকাইতি কাণ্ড। মেজিক চালকক আক্রমণ করে 5 জনীয় দুর্বৃত্তই লুটি নিলে ধন। নুনমাটির বাস আস্থানের সমীপতে এই ভয়ঙ্কর ঘটনা। নিশা প্রায় 1 বজাত 5 জনীয় দুর্বৃত্তর দলে আগুচি ধরে 2 মেজিক চালক আর হ্যান্ডিম্যানক লুটপাট চলালে। প্রথমে দুয়োকে ধন দাবি করে 5 জনীয় দুর্বৃত্তর দলটোয়। ধন দিবলে অমান্তি হওয়াত
শাৰীৰিকভাৱে প্ৰহাৰ কৰি কাঢ়ি লৈ যোৱা দিনটোৰ উপাৰ্জনৰ 5,000 টকা। ঘটনা সন্দৰ্ভত ভুক্তভোগী মেজিক ড্ৰাইভাৰ হেণ্ডিমেন হৰিশ্বৰ দাস আৰু আব্দুল মহিম আহমেদে দাখিল কৰিছে এজাহাৰ। অভিযোগ অনুসৰি পাঁচজনীয়া দুৰ্বৃত্তৰ দলটোত আছিল নুনমাটিৰ আনন্দনগৰৰ হাছিদুল আলী, চানমাৰীৰ ছনী আলী, নিজৰাপাৰৰ ইউছুফ আলী ওৰফে বিকি, লগতে আছিল আন দুই যুৱক। আমি অম্বুবাচী মেলা ভাড়া মাৰি আহি আছিলোঁ। মাৰি আহি থাকোঁতে আগবেটি ধৰিছে আমাৰ গাড়ী নুনমাটি বাছ ষ্টেণ্ডত ধৰি, তাতে মাৰধৰ কৰিছে, পইচা খুজিছে 1,000 টকা নিদিয়া কাৰণে মোৰ পৰা পইচাটো কাঢ়ি লৈ গৈছে 4,500 টকা। কাঢ়ি নি কিনে কাঢ়ি নিছে হাঁচিবুল কাঢ়ি নি কিনে তাৰপিছত আপোনাৰ হেৰি কৰিছে, মাৰধৰ কৰিছে, মোৰ এইখিনি জেগাত চিলাই আছিল, বেয়া জেগাত মাৰি আছে মদ খাবৰ কাৰণে 1,000 টকা। মোটামুটি এটামান বজাত এটা দলটো পাঁচজনমান আছিলে কিজান, তিনজন ওলাইছে, বাকী ওলাই অহা নাই, গাড়ীত বহি আছে। গোটেইকেইজনক চিনি নাপাওঁ, তিনজনক চিনি পাওঁ, হাছিবুল সোণিয়ালি বিকিয়ালি, সিহঁতে বিকিয়ালি নিজৰ ঘৰত থাকে, আৰু হাছিবুল আনন্দ নগৰ আৰু সোণিয়ালি চানমাৰিত পিনে থাকে। ওদালগুৰিৰ মাজবাট ধৰ্ষণ কাণ্ডক লৈ উত্তেজনা অব্যাহত থকাৰ মাজতে আৰক্ষীৰ এনকাউণ্টাৰ। আৰক্ষীৰ গুলীয়ে ভেদিলে দলবদ্ধ ধৰ্ষণকাণ্ডৰ মূল অভিযুক্ত হাফিজুল আলীৰ ভৰি। ইতিমধ্যে জঘন্য কাণ্ডৰ আটাইকেইটা অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰি আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে তদন্ত। ভৱিষ্যতে আৰু মাজবাটত এনেকুৱা ধৰণৰ বা অসমত বা ভাৰতবৰ্ষত এনেকুৱা ঘটনা নহয়, তাৰ কাৰণে পাঁচজন নৰবিকাশক ৰাতিৰ ভিতৰতে এনি হাও মানে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই অনুৰোধ জনাইছো এনকাউণ্টাৰ কৰিব লাগে। মাজবাট ধৰ্ষণ কাণ্ডৰ কালপিতক এনকাউণ্টাৰৰ দাবী উঠিছিল, আৰক্ষীয়ে যেন তাৰে সঁহাৰি দিলে, পিছে মৃত্যু নহয় আৰক্ষীৰ গুলীত গুলিবিদ্ধ হয় আহত কালপিত। ওদালগুৰিৰ মাজবাটৰ চাঞ্চল্যকৰ দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ডৰ মূল অভিযুক্ত হাফিজুল আলীক নিশা আৰক্ষীৰ এনকাউণ্টাৰ। আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলায়নৰ চেষ্টা কৰোঁতে বাওঁ ভৰিত গুলী লাগি আহত হয় ধৰ্ষণ কাণ্ডৰ মূল অভিযুক্ত হাফিজুল। ইয়াৰ পিছতে গুলীবিদ্ধ ধৰ্ষণকাৰী হাফিজুলক তেজপুৰ মেডিকেল কলেজ হাস্পাতালত ভৰ্তি কৰোৱা হয়, কিন্তু ধৰ্ষণকাৰী আটাইকেইটাকে ফাঁচীৰ দাবী তুলি পুৱাৰে পৰা প্ৰতিবাদত সৰব হৈ পৰিছে পৰিয়াল তথা স্থানীয় লোকসকল। দোকান পোহাৰ বন্ধ কৰি পাঁচ ধৰ্ষণকাৰী ছাদ্দাম আলী, মোস্তাক আহমেদ, মহিদুল ইছলাম, হাফিজুল আলী, এহছান আহমেদক কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবীত প্ৰতিবাদমুখৰ হৈ পৰে অঞ্চলবাসী ৰাইজ। ওদালগুৰিৰ মাজবাটৰ চাঞ্চল্যকৰ দলবদ্ধ ধৰ্ষণক লৈ সোমবাৰৰ পৰাই উত্তেজনা বিৰাজ কৰিছে অঞ্চলটোত। এগৰাকী নৱম শ্ৰেণীৰ হিন্দু ছাত্ৰীক ধৰ্ষণ কৰা কেইবাটাও অভিযুক্তৰ ঘৰ জ্বলাই দি ক্ষোভ প্ৰকাশ কৰিছিল স্থানীয় লোকে। ঘটনাৰ পিছতে উত্তেজিত একাংশ লোকে মূল অভিযুক্ত হাফিজুল আলী আৰু মহিদুল ইছলামৰ ঘৰ জ্বলাই দিছিল। ইতিমধ্যে আৰক্ষীৰ জালত পৰিছে হাফিজুল আলীকে ধৰি ধৰ্ষণকাণ্ডৰ আটাইকেইজন অভিযুক্ত। টিউচনলৈ যোৱাৰ সময়তে এজন যুৱকে বাইকত উঠাই নিছিল কিশোৰীগৰাকীক। ঘৰলৈ গৈ থকা কিশোৰীগৰাকীক এজন যুৱকে বাইকেৰে ঘৰত নমাই দিম বুলি কৈ বাইকত উঠাই নিছিল কিশোৰীগৰাকীক, কিন্তু ঘৰলৈ নিয়াৰ পৰিৱৰ্তে কিশোৰীগৰাকীক অন্য এটা পথেৰে লৈ যায়। তাৰ পিছতে কিশোৰীগৰাকীক এটা ইটাভাটালৈ নি দলবদ্ধ ধৰ্ষণ কৰিছিল পাঁচ অভিযুক্তই। এই ঘটনাক কেন্দ্ৰ কৰি সোমবাৰে পুৱাৰে পৰা উত্তেজনাপূৰ্ণ হৈ পৰে সমগ্ৰ মাজবাট অঞ্চল। ইফালে পৰিস্থিতি উত্তেজনাপূৰ্ণ হৈ থকাৰ মাজতে সোমবাৰে পুৱা ঘটনাস্থলীত উপস্থিত হয় ৰাজ্য চৰকাৰৰ মন্ত্ৰী উৰ্খাও গৌৰৱ ব্ৰহ্ম। ঘটনাক তীব্ৰ ধিক্কাৰ দিয়াৰ লগতে দোষীয়ে শাস্তি পাবই বুলি মন্তব্য মন্ত্ৰীগৰাকীৰ। ভুক্তভোগী যুৱতীগৰাকীৰ শিক্ষা আৰু স্বাস্থ্যৰ দায়িত্ব বিটিআৰ পৰিষদীয় চৰকাৰ আৰু অসম চৰকাৰে যৌথভাৱে ল'ব বুলি মন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰে। পৰিয়ালত যিটো যিধৰণে সাহাৰ্যৰ প্ৰয়োজন হয় এই সম্পৰ্কে BTC যিটো পৰিষদীয় চৰকাৰ, আমাৰ ডেপুটি শিৱ ডাঙৰীয়া ইয়াত উপস্থিত আছিল গোবিন্দ বসুমতাৰী, তেখেতসকলে এটা আশ্বাস দিছে যে
ইয়াত এটা ব্যৱস্থা লোৱা হ'ব আৰু অসম চৰকাৰৰ তৰফৰ পৰাও যিটো উন্নতমানৰ চিকিৎসাৰ ব্যৱস্থা গুৱাহাটীলৈ লৈ যাব লাগিলে লৈ যাব কালিয়ে লৈ যাব বিচাৰিছিল কিন্তু পৰিয়ালৰ তৰফৰ পৰা তেওঁলোকে যাবলৈ সাজু নাছিলে আৰু আজি যদি যায় আজিও আলোচনা কৰিব কৈছোঁ মই বেছি আমি লৈ গৈ পেলাই উন্নত চিকিৎসা দিবৰ কাৰণে ব্যৱস্থা আমি কৰিম ষ্টেট গভৰ্ণমেণ্টৰ পৰা ইফালে ওদালগুৰি ধৰ্ষণকাণ্ডক লৈ নহয় কালপ্ৰেট হাফিজুল আলীৰ এনকাউণ্টাৰক লৈ সৰব হৈ উঠিল অখিল গগৈ চৰকাৰক সমালোচনা কৰি অখিল গগৈয়ে ক'লে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰখনে নিজকে কোৰ্ট বুলি ভাবে আৰু যেতিয়াই এনেকুৱা কোনোবা অভিযুক্তক তেওঁলোকে ধৰি লৈ যায় ৰাতি দুটা বজাত ৰাতি এটা বজাত ভুৱা আপোনাৰ নাটক কৰি অভিযুক্তক গুলিয়াই হত্যা কৰি দিয়ে এনেকুৱা ইনষ্টেণ্ট যিটো জাষ্টিছ দিবৰ কাৰণে চেষ্টা কৰা হয় এইটো কেতিয়াও সংবিধানসন্মত নহয় গণতান্ত্ৰিক নহয় আৰু সেইকাৰণে সকলো গণতান্ত্ৰিক মানুহে এনেকুৱা অন্যায় এনেকুৱা ধৰণৰ দুষ্ট এনেকুৱা ধৰণৰ অবৈধ অসাংবিধানিক এনেকুৱা ধৰণৰ এনকাউণ্টাৰক আমি সকলোৱে বিৰোধিতা কৰা দৰকাৰ ব্যুৰ' ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট হাজোৰ কিস্মত কুৰিহাট নিশাটোৰ ভিতৰতে ভূ মাফিয়াই দখল কৰিলে তিনি বিঘাৰো অধিক ভূমি মৃত সুৰেণ ডেকা নামৰ লোকজনৰ ভূমি বলপূৰ্বকভাৱে কাঢ়ি লয় ভূ মাফিয়াই দিগ বিদিগ হেৰুৱাই দৰিদ্ৰ পৰিয়ালটোৱে ভূ মাফিয়াৰ কবলৰ পৰা মাটিডৰা মুকলি কৰি দিবলৈ কান্দি কান্দি মুখ্যমন্ত্ৰীক জনাইছে কাটৰ অনুৰোধ দেউতা 2022 চনত ঢুকাইছিল কান্দি কান্দি মহিলাগৰাকীয়ে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সহায় বিচাৰিছে ঘটনা হাজোত ভূ মাফিয়াৰ দপদপন নিসহায় এগৰাকী মহিলাৰ তিনি বিঘা একঠা এঘাৰ লেচা ভূমি একে নিশাতে বেদখল কৰিছে ভূ মাফিয়া হাজোৰ কিস্মত কুৰিহাট থকা এইগৰাকী মহিলাৰ আছে পাঁচগৰাকী ভগ্নী অৱশ্যে এই মহিলাগৰাকী ঘৰৰ সৰু পিতৃৰ সম্পত্তি হিচাপে পোৱা এই মাটিখিনিতে খেতি বাতি কৰি চলি আছিল মহিলাগৰাকী মৃত সুৰেণ ডেকাৰ ছগৰাকী জীয়ৰী পুত্ৰ সন্তান নাই পাঁচোগৰাকীৰ বিবাহ হৈছে কিন্তু এগৰাকী জীয়ৰী ঘৰতেই আছে আৰু তাৰেই সুযোগ গ্ৰহণ কৰি ভূ মাফিয়াই চলালে বলপূৰ্বক দখল ভূ মাফিয়াই তিনি বিঘা একঠা এঘাৰ লেচা ভূমি দখল কৰাৰ পিছত এতিয়া দিক বিদিক হেৰুৱাই পেলাইছে দৰিদ্ৰ মহিলাগৰাকীয়ে কেনেকৈ ভূ মাফিয়াৰ পৰা এই মাটিডৰা মুকুলাব পাৰি তাৰে যেন উপায় বিচাৰি কান্দি কান্দি দিশহাৰা হৈ পৰিছে মহিলাগৰাকী মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপতহে মহিলাগৰাকীয়ে উদ্ধাৰ পাব ভূ মাফিয়াই দখল কৰে এই যোৱা ৰাতিখিনি মাটি পেলাইছে আৰু বেৰাও দিছে গতিকে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যাতে এই আমাৰ ভূ মাফিয়াৰ পৰা আমাক উদ্ধাৰ কৰে তাৰ বাবে আমি কাটৰ অনুৰোধ কৰিছোঁ 42 বছৰে আমি খাজনা ভৰি আছোঁ 50 বছৰৰ বেছিয়ে হ'ল আমি মাটিখিনি খাই থকা আমাৰ দেউতা এতিয়া ঢুকোৱাৰ কাৰণে আমি ছোৱালীৰ কাৰণে আমাক এই ভূ মাফিয়াই দখল কৰি আমাৰ পৰা কাঢ়ি লৈ যাব বিচাৰিছে ইয়াতে 3 বিঘা এক কথা ষোল্ল লেচা মাটি আছে সেইবাবে তেওঁ মুখ্যমন্ত্ৰীগৰাকীক অনুৰোধ জনাইছে খাটি খাই জীয়াই থকা মহিলাগৰাকীৰ এই মাটিখিনি যাতে মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপত ঘূৰাই পায় ইতিমধ্যে হাজো আৰক্ষী থানাত এজাহাৰো দাখিল কৰিছে ভুক্তভোগী মহিলাই হাজোৰ পৰা ধীৰাজ দাসৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট যিমানেই দিন বাগৰিছে সিমানেই যেন ৰহস্যৰ আৱৰ্তত সোমাই পৰিছে সাপতীয়াৰ নৃশংস হত্যাকাণ্ড সুনীল গগৈৰ পত্নী পুত্ৰক আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে মাৰাথন জেৰা আনহাতে ঢকুৱাখনা থানাৰ সন্মুখত ঘোষখোৰ অভিযন্তা জয়ন্ত গোস্বামীক তদন্তৰ আওতালৈ অনাৰ দাবীৰে ৰাইজে সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ এই ৰিপৰ্ট আগবঢ়াই অপৰাধনামাৰ পৰা বিদায় লৈছো নমস্কাৰ কিমান আগবাঢ়িছে ঢকুৱাখানা সাপতীয়াৰ নৃশংস হত্যাকাণ্ডৰ তদন্ত আজি সপ্তম দিনা লখিমপুৰ আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ত SIT-য়ে জেৰা কৰিলে সুনীল গগৈৰ পত্নী আৰু পুত্ৰক আনফালে ঢকুৱাখানা থানাৰ সন্মুখত ৰাইজৰ প্ৰতিবাদ দাবী তদন্তৰ আওতালৈ আনক ঘোষখোৰ অভিযন্তা জয়ন্ত গোস্বামীক
ডিএনএ পরীক্ষার ফলাফল অহার পিছতে লক্ষিমপুর আরক্ষীর উলোটা খড়। সংবাদমেলতে আরক্ষী অধীক্ষক অপর্ণা নটরাজনের মন্তব্য যে সুনীল গগৈয়ে রাজমিস্ত্রী জাহাঙ্গীর হুসেইনক হত্যা করে পলাতক অবস্থা থাকিব পারে। ইয়ার পিছতে যা 19 জুনের পর আজিলেক মারাথন জেরা সুনীল গগৈর পত্নী পুষ্পা গগৈ আর পুত্র সৌরভ গগৈক। 5 দিন ঢকুয়াখানা থানাত দুয়োকে জেরা করার পিছত যাকালি সুনীল গগৈর গৃহতে জেরা করে দুয়োকে। আরক্ষীর মতে সুনীল গগৈয়ে জাহাঙ্গীরক হত্যা করা প্রায় নিশ্চিত। আনহাতে সুনীল গগৈর পরিয়াল আর গাঁওবাসীর দাবি এই হত্যাকাণ্ড জড়িত আছে তৃতীয় শক্তি। জনস্বাস্থ্য কারিকরী বিভাগের ঘুষখোর অভিযন্তা জয়ন্ত গোস্বামী এই ঘটনাত জড়িত থাকার সন্দেহ গাঁওবাসী আর পরিয়ালর। আজি লক্ষিমপুর আরক্ষী অধীক্ষকের কার্যালয়ত এসআইটিয়ে সুনীল গগৈর পত্নী পুত্রক জেরা করে থাকার সময়তে ঢকুয়াখানা থানার সম্মুখত সাপতিয়া অঞ্চলের রাইজ আর ঢকুয়াখানা মহকুমা মহিলা সমিতির উত্তাল প্রতিবাদ। প্রতিবাদকারী রাইজর দাবি প্রমাণ নোহালেকে জেরার নামত হারাশাস্তি বন্ধ করক সুনীল গগৈর পরিয়ালর উপর। আমার ঘর পরিয়ালটুক যে সুনীল গগৈ পুষ্পা গগৈক আর সৌরভ গগৈক যে ইমান হাৰাশাস্তি দিছে সে হাৰাশাস্তি নিদিবলে কিছু আর সুনীল সৌরভ গগৈ যে পাস পরীক্ষাত মানে পাস মান 75% বলে পাস করে আহিতে এডমিশন লোক নয় মানসিকভাবে শাস্তি দিছে পঢ়ার হে জীবন ধ্বংস করে দিয়েছে এই সম্পর্কে আমার রাইজ আইছিল। এই হত্যাকাণ্ডত তৃতীয় শক্তি জড়িত থাকার সন্দেহ করে তদন্তর আওতালয় জনস্বাস্থ্য কারিগরী বিভাগের ঘুষখোর অভিযন্তা জয়ন্ত গোস্বামী আর একজন সাংবাদিকক অনার দাবি জয়ন্ত গোস্বামীক আওতালৈ আনক। আর অকল জয়ন্ত গোস্বামীকে নয় অতনু ভূঁইয়াকো আনবলে আমি কোথাও অতনু ভূঁইয়াক আনবলে কেলে কোথাও আমি যে গৃহ বিভাগে জানিব লাগিছিলে আরক্ষী বিভাগে জানিব লাগিছিলে এই ডিএনএ টেস্টের উপর আমার সন্দেহ আছে এই আজিলেক রাজহুয়া করা নাই এই রাজহুয়া করব লাগে বলে কোথাও। আজি পর্যন্ত আরক্ষীয়ে কেবল এটা দিকত তদন্তর নামত সুনীল গগৈর পরিয়ালক উপর্যুপরি জেরা করে থাকা কার্যয় সকলকে সন্দিহান করেছে। সঁচাকৈ আরক্ষীর তদন্ত সঠিক দিকত আগবাড়িছেনে? এই তদন্তর দ্বারা চিনাক্ত হবনে প্রকৃত হত্যাকারী? উদ্ধার হবনে জাহাঙ্গীরর চিন্ত মুন্দ? লক্ষিমপুরের পর সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।